হঠাৎ শিল্প শহর হলদিয়ায় সাত সকালে হলদিয়া মেরিন কলেজের কাছে আগুনে পুড়েছে বাইক ঘটনায় চাঞ্চল্য দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে পুলিশ সূত্রে জানা গিয়েছে সকালে তরুণ তরুণীর সাথে ঝগড়া লাগে আর সেই ঝগড়ার কারণে প্রেমিকা একটি বাইকে আগুন লাগিয়ে দেয় তারপর পালিয়ে যায় করে বাইকটিকে আগুনে পুড়তে দেখতে পায় স্থানীয়রা পথ চলতি মানুষ দেখতে পেয়ে খবর দেয় দমকল দপ্তরকে ও স্থানীয় হলদিয়া থানায় দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে